আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কার্মোজাইম রুটস, ঠিক আছে? এই যে কার্মোজাইম রুটস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাইজেস্টিভ সিরাপ। এটাকে আমরা বলি কমপ্লিট ডাইজেস্টিভ রেজুভেনেটর। আমি রেজুভেনেটরে পরে আসছি। এই যে আমরা ডাইজেস্টিভ সিরাপ বলছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইজেস্টিভ সিরাপ অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম, কেউ বলতে পারবে? একটু আনমিউট করে বলতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে দীপক? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দীপক, তোমার থেকেই শুরু করি। এই ডাইজেস্টিভ সিরাপ আর ডাইজেস্টিভ এনজাইম, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো? না জানলে বলো, জানি না, এখানে কোনো ব্যাপার না, আমরা শিখতে এসেছি। হ্যাঁ ঠিকই আছে, বলুন। ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে, দেখো আমাদের শরীরের মধ্যে নর্মালি ডাইজেস্টিভ এনজাইম বেরোয়, এটা আমরা জানি, তাই তো? আমরা যখন খাবার খাই, সেই খাবারটার হজম করানোর জন্য, তাকে ডাইজেশন করানোর জন্য আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন হয়, এটা আমরা জানি। এবার ধরো কারোর শরীরে ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন কমে গেছে, তার ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল হয়ে পড়েছে, তার জন্য তার ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন কমে গেছে, তাহলে কি খাবারটা ঠিক করে ডাইজেশন হবে, হজম হবে? না, হবে না। তাহলে আমরা যদি প্রিমিক্সড ডাইজেস্টিভ এনজাইম, যেগুলো মার্কেটে অ্যাভেলেবল, সেগুলো যদি খাই, তাহলে সেগুলো কী করবে, যে ডাইজেস্টিভ এনজাইমটা শরীরে ঘাটতি পড়ে গেল, কম পড়ে গেল, সেটাকে সাপ্লিমেন্ট করে দেবে, তাই তো? আমার শরীরে ধরো ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না, তাই ডাইজেস্টিভ এনজাইম ঠিকঠাক বেরোচ্ছে না, যতটা বেরোনোর প্রয়োজন ততটা বেরোচ্ছে না। তাহলে আমি যদি বাইরে থেকে ডাইজেস্টিভ এনজাইম, যেগুলো মার্কেটে অ্যাভেলেবল, সেগুলো কিনে খাই, তাহলে যতটা এনজাইম আমার কম পড়ে গেছিলো সেই এনজাইমটা পরিপূরণ করে দিচ্ছে বাইরে থেকে খাওয়ার ফলে, তাহলে খাওয়ারটা ঠিক করে হজম হবে। তাহলে ওই প্রিপারেশনগুলোকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম প্রিপারেশন। বোঝাতে পারলাম? আর ডাইজেস্টিভ সিরাপ কোনগুলো, ডাইজেস্টিভ সিরাপ যেগুলো রয়েছে এর মধ্যে কিন্তু কোনো এনজাইম দেওয়া নেই। এরা কী করে, এরা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করে দেয়, যাতে এনজাইম সিক্রেশন যেটা কমে গেছিলো সেটা যাতে ভালো করে আবার রিলিজ হতে পারে, যাতে এনজাইম সিক্রেশনটা আবার নর্মাল হয়ে যায়। বোঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, মানে যেটা প্রবলেম হয়েছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করে দিল, রিকার্ট করে। ঠিক ঠিক, মানে গোড়া থেকে নির্মূল করে দেবে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, এই সমস্যাটা হয়েছিল। হ্যাঁ দেবাশিস বলো। হ্যাঁ বলছি, এখানে স্যার বলুন একবার। দেখো ডাইজেস্টিভ এনজাইম কী করছে, ডাইজেস্টিভ এনজাইম তখনকার মতো কাজ করছে, ঠিক আছে? কারোর শরীরে এনজাইম সিক্রেশন কমে গেছে, কারোর ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে এনজাইম যে সিক্রেশন হয় সেটা কমে গেছে। এবার তার ফলে কী হবে, খাবারটা ঠিক করে হজম হবে না, তাই তো? এবার সে যদি মার্কেট থেকে যেসব প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো পাওয়া যায় সেগুলো যদি কিনে খায়, তাহলে কী হয়ে গেল, যে এনজাইমটা তার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে কম রিলিজ হচ্ছিলো, বেরোচ্ছিলো, যেটা কম, সেটাকে পরিপূরণ করে দিল বাইরে থেকে এনজাইমটা খাওয়ার ফলে, তাই তো? তাহলে তখনকার মতো হজমটা হয়ে গেল, ডাইজেশনটা হয়ে গেল। কিন্তু যার ক্রনিক একটা এরকম সমস্যা রয়েছে, ইনডাইজেশনের ক্রনিক প্রবলেম, অর্থাৎ তার নিয়মিত তার ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশনটা কম হয়, তাকে কী করতে হবে? তাহলে রোজ তাকে কোনো না কোনো হজমের ওষুধ খেতে হবে, ডাইজেস্টিভ এনজাইম খেতে হবে, ঠিক স্যার? সেটাকে ডাইজেশন ঠিক করে, খাবারটাকে ডাইজেশন করানোর জন্য, তাই তো? যেদিনই সে ডাইজেস্টিভ এনজাইম খাবে না সেদিনই তার হজমের গন্ডগোল দেখা দেবে, ঠিক আছে? ধরো তার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না, ঠিক আছে, হাইপার অ্যাসিডিটি হচ্ছে, প্রচুর অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে তাকে নিয়ম করে রোজ হয় পিপিআই বা এস টু ব্লকার্স খেতে হবে, তাই তো? রানিটিডিন, ফ্যামোটিডিন বা কোনো প্রোটন পাম্প ইনহিবিটার্স খেতে হবে, তাই তো? প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রাবিপ্রাজল, এই জাতীয় ওষুধ খেতে হবে নিয়ম করে। যেদিনই খাবে না সেদিন কী হবে, তার আবার হাইপার অ্যাসিডিটি দেখা দেবে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এগুলো সব কী করছে, তখনকার মতো রিলিফ দিচ্ছে, সিমটোমেটিক রিলিফ দিচ্ছে। কিন্তু এমন যদি কিছু করা যেত যে সিমটোমেটিক রিলিফ দেবে না, সেই জিনিসটাকে গোড়া থেকে নির্মূল করে দেবে, সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করে দেবে, তাহলে কি সেটা ভালো? না ভালো না দীপক, একদমই অবশ্যই ভালো, অবশ্যই ভালো। হয়তো একটু হয়তো এক মিনিট ইন্টারেক্ট করছি, তাহলে একটা জিনিস বুঝে নিলাম, যে যেটা হচ্ছে যে ডাইজেস্টিভ এনজাইম, যেটা শরীর থেকে এনজাইম সিক্রেশন না হলে বাইরে থেকে যেটা কিনে খেলাম সেই সময়ের মতো সেটাকে রিলিফ করে দিল, কিন্তু সিরাপটা হচ্ছে যেটা হচ্ছে আমার সমস্ত সিস্টেমটাকে রিকার করে দিল। ঠিক, একদম ঠিক।
হয়তো তার জন্য একটু সময় বেশি লাগবে, হয়তো তার জন্য একটু সময় বেশি লাগবে, কিন্তু সেটা কমপ্লিট কিওর করবে জিনিসটাকে, একদম বোঝা গেল? আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিই, তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তুমি ধরো অঙ্ক তুমি পরীক্ষায় বসেছো, অঙ্ক পরীক্ষায়, ঠিক আছে? এবার তুমি অঙ্কটা পারছো না, এবার তুমি অঙ্ক পরীক্ষা দেবে, তার দুটো পদ্ধতি হতে পারে পাশ করার জন্য। একটা হচ্ছে তোমার পাশে যে দাদা বসেছে তাকে জিজ্ঞেস করে তুমি অঙ্কটা পরীক্ষায় করে দাও, তুমি পাশ করবে। আরেকটা হতে পারে তুমি বাড়ি থেকে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করে শিখে এসো, তার কারণে কী হবে, তুমি যখন পরীক্ষায় বসবে তুমি অঙ্কটা ভালোভাবে করতে পারবে এবং পরীক্ষায় পাশ করবে। তুমি যদি বাড়ি থেকে অঙ্কটা শিখে আসো সেটা কিন্তু অনেকটা বেশি টাইম তোমার যাবে, তাই তো? কিন্তু তোমার বেসটা অনেক স্ট্রং। হ্যাঁ একটু দীপক ঘোড়ার ওখান থেকে নয়েজ আসছে, দীপক একটু মিউট করো। আচ্ছা তাহলে দুটো পদ্ধতি হতে পারে, এক হচ্ছে তুমি তখনকার মতো অঙ্কটা তোমার পাশে যে দাদা বসে পরীক্ষা দিচ্ছে তার থেকে জেনে অঙ্কটা করে দেওয়া, আর আরেকটা হচ্ছে তুমি বাড়ি থেকে বেশ ভালোভাবে প্র্যাকটিস করে এসে অঙ্কটা শিখে তারপরে করা। দুটোতেই তুমি পাশ করবে, কোন পদ্ধতিটা ভালো, কোনটা পার্মানেন্ট পদ্ধতি? দীপক একটু আনমিউট করে বলো। অবভিয়াসলি বাড়ি থেকে যখন আমি ফর্মুলাটা জেনে গিয়ে করব তখন এটা আমার একটু সময় লাগতে পারে, কিন্তু অবভিয়াসলি আমার ভালো, কারণ আমি এটা নিজে নিজে করছি। কারণ তুমি সেটা পার্মানেন্টলি শিখে গেলে, আমি একদম শিখে গেলাম, আর পাশ থেকে নিয়ে যার কাছ থেকে হেল্প নিলাম, আমি তো তখনকার মতোই করলাম শুধুমাত্র পাশ করার। তুমি তখনকার মতো করলে, আবার তুমি যখন পরের পরীক্ষায় বসবে, পরের অঙ্ক পরীক্ষায় বসবে, তোমাকে আবার সেই কারণ না কারণ হেল্প নিতে হবে, নাহলে তুমি পাশ করতে পারবে না, সেম প্রবলেম। কিন্তু তুমি যদি গোড়া থেকে জিনিসটাকে একদম শিখে আসতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক পরীক্ষায় বসো তুমি কিন্তু পাশ করতে পারবে। এই ডাইজেস্টিভ সিরাপ আর ডাইজেস্টিভ এনজাইমের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, ডাইজেস্টিভ এনজাইম তখনকার মতো রিলিফ দিচ্ছে কিন্তু গোড়া থেকে জিনিসটাকে নির্মূল করতে পারছে না। কিন্তু ডাইজেস্টিভ সিরাপ কী করছে, ডাইজেস্টিভ সিরাপ গোড়া থেকে জিনিসটা নির্মূল করছে, যদিও তার জন্য একটু সময়টা বেশি লাগছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা কার্মোজাইম রুটস হচ্ছে ডাইজেস্টিভ সিরাপ, এর মধ্যে কোনো ডাইজেস্টিভ এনজাইম নেই, ঠিক আছে? তোমাদের কাছে যদি কোনো জায়গায় নোট গিয়ে থাকে, আমার কাছে খবর আছে তোমাদের কাছে নোট গেছে যে কার্মোজাইম রুটসকে বলা হয়েছে হার্বাল ডাইজেস্টিভ এনজাইম বা এরকম একটা কিছু তোমাদের কাছে নোট গেছে, ওই এনজাইম কথাটা কেটে দিও, তোমরা হার্বাল ডাইজেস্টিভ সিরাপ বলো, ঠিক আছে? কারণ কার্মোজাইম রুটসের মধ্যে এমন কোনো কিছু নেই যেটা হচ্ছে এনজাইম, ঠিক আছে? হার্বাল ডাইজেস্টিভ সিরাপ, তাই তো? হার্বাল ডাইজেস্টিভ সিরাপ, এনজাইম কথাটা বলবে না, মানে হার্বাল এনজাইম এটা না, ঠিক আছে? আমি তো এর মধ্যে পেপাইন দিইনি যে আমি এটাকে এনজাইম বলতে পারি, দিয়েছি কি না? কোনো প্রোটিওলাইটিক এনজাইম এর মধ্যে নেই, কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম আছে, ডায়াস্টেজ আছে, নেই, তাহলে আমি কেন এনজাইম বলবো? এটা হচ্ছে হার্বাল ডাইজেস্টিভ সিরাপ, কার্মোজাইম সিরাপ, ক্লিয়ার? আচ্ছা এই কার্মোজাইম রুটসকে আমরা কমপ্লিট ডাইজেস্টিভ রেজুভেনেটর বলছি। কেন, এই রেজুভেনেটর কথার মানে কি দীপক? এখানে পুনরুজ্জীবিত করা, ঠিক, ভেরি গুড, পুনরুজ্জীবিত করা। ধরো যে সিস্টেমটা নষ্ট হতে চলেছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আবার করে আগের জায়গায় ফিরিয়ে আনা, যে ফিরিয়ে আনতে পারে তাকে বলা হয় রেজুভেনেটর। রেজুভেনেটর, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি দীপক, তুমি ধরো আজকে আমার মৈনাক্করের গালটা টিপলে, এই মৈনাক্করের গালটা টিপে কি তোমার মনে হবে যে সেই 18 বছরের বা 16 বছরের কোনো একটা ছেলের গাল টিপছো? তাও হয়তো হবে না, তাই তো দীপক? মনে হবে না তো, কারণ আমি আমার স্কিনকে রেজুভেনেট করি না, আমি আমি সারাদিন ওই অ্যালোভেরা ময়েশ্চারাইজার এইসব আমি আমার গালে ডলি না, আমি রোদে জলে বেরোই, আমি স্কিনের কেয়ার করি না, সুতরাং আমি স্কিনটাকে রেজুভেনেট করি না। কিন্তু দীপক তোমাকে যদি আজকে বলা হয় সানি লিওনের গালটা একটু টেপো, তোমার কেমন লাগবে? পাশে বউ নেই তো? রেজুভেনেট করেই দেখেছে, পাশে বউ নেই তো? না আমি হোটেলে রয়েছি, বর্ধমানে আছি। দেখো বাবা, আমি চাই না তোমাদের ঘরে সংসারে অশান্তি লেগে যাক। যাই হোক, তাহলে সানি লিওনের গালটা টিপলে তোমার কি মনে হবে, একটা 18 বছরের মেয়ের গাল টিপছো? কেন, কারণ সেটা স্কিনটাকে রেজুভেনেট করে রাখে, বোঝা গেল? তার মানে কি, বয়সের সাথে সাথে এটা নর্মাল ফিনোমেনা যে আমাদের সবার স্কিন নষ্ট হতে থাকবে, একটা বয়সের ছাপ পড়বে, কিন্তু যে তার স্কিনটাকে রেজুভেনেট করে রাখছে সে তার স্কিনের বয়সটাকে বাড়তে দিচ্ছে না। ঠিক একই রকম আমরা যদি প্রতিদিন
খাওয়ারের অনিয়ম করি, উল্টোপাল্টা খাবার খাই, তাই তো? ধরো পিৎজা, বার্গার, বিরিয়ানি, চাউমিন, মোগলাই, পরোটা, এইসব আমরা খেয়ে যাই, তাই তো? তাহলে কী হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে? এগুলো মোটেই হেলদি ফুড না। না, একটা সময় আসবে যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কার্যক্ষমতা কমে যাবে। তাহলে যে ওষুধ খেলে ডাইজেস্টিভ সিস্টেমটা আবার রেজুভেনেট করতে পারবে, তাহলে তাকে আমরা ডাইজেস্টিভ রেজুভেনেটর বলতে পারি। ঠিক। কার্মোজাইম রুটস খেলে কী হবে, যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনতে পারবে, অর্থাৎ নর্মাল সে যেমন ছিল সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে বলে কার্মোজাইম রুটসকে বলা হয় কমপ্লিট ডাইজেস্টিভ রেজুভেনেটর। বোঝাতে পারলাম না? পারলাম না দীপক, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। কেউ আছে এই অবধি বুঝতে কারোর অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। কারো অসুবিধা থাকলে তাহলে কার্মোজাইম রুটসকে আমরা কেন কমপ্লিট ডাইজেস্টিভ রেজুভেনেটর বলছি, যেহেতু কার্মোজাইম রুটস ডাইজেস্টিভ সিস্টেমটাকে রেজুভেনেট করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কার্মোজাইম রুটস হচ্ছে কমপ্লিট হার্বাল প্রিপারেশন। তার মানে এটা কোত্থেকে নেওয়া হয়েছে, এর ইনগ্রেডিয়েন্টসগুলো তাজগাছরা থেকে নেওয়া হয়েছে, তাই? আয়ুর্বেদিক প্রিপারেশন, হার্বাল প্রিপারেশন। আর এর মধ্যে 18টা হার্বাল ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে কার্মোজাইম রুটসের মধ্যে, ঠিক আছে? আমরা কার্মোজাইম রুটস কেন বলছি, কার্মোজাইমের একটা ব্র্যান্ড এক্সটেনশন এই যে কার্মোজাইম রুটস, রুটস কথাটা কেন বলছি, রুটস মানে কি, শিকড়, তাই তো? তার মানে আমরা এটা হার্বালের সঙ্গে একটা লিংক করছি, আয়ুর্বেদিক প্রিপারেশন থেকেই নিয়েছি বলেই আমরা রুটসটাকে লিংক করছি। যেহেতু এটা হার্বাল প্রিপারেশন সেই জন্য রুটস নামটা আমরা দিয়েছি, নামটাকে কোরিলেট করার জন্য হার্বালের সঙ্গে, তাই তো? তাহলে কার্মোজাইম রুটস একটা হার্বাল প্রিপারেশন যার মধ্যে 18টা হার্বাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে পুনরুজ্জীবিত করে, ঠিক আছে? এবার কার্মোজাইম রুটসের মধ্যে তো এই যে 18টা ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এই প্রত্যেকটা 18টা ইনগ্রেডিয়েন্টস তোমরা যদি ডিসকাস করো ডাক্তারবাবুদের সঙ্গে, ডাক্তারবাবু কি শুনবে? কখনোই শুনবে না। যদিও প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই ভালো এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই দরকার, ডাক্তারবাবু তোমাদের অত টাইম দেবে না। তাহলে আমরা সেই সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আলোচনা করব যেগুলো বললে ডাক্তারবাবু শুনবে, অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু যার মধ্যে আমরা পুরো কার্মোজাইম রুটসের স্টোরিটা ক্লিয়ার করে দিতে পারবো ডাক্তারবাবুদের কাছে, ঠিক আছে? তাহলে কার্মোজাইম রুটসের মধ্যে আমরা কী কী দিয়েছি, কার্মোজাইম রুটসের মধ্যে আমরা দিয়েছি ধনিয়া, আদা, আঙুর আর জিরা। এই ধনিয়া, আদা, আঙুর আর জিরা এরা কী করছে, এরা বদহজম থেকে মুক্তি দিচ্ছে। ক্লিয়ার? এরা কী করছে, ইনডাইজেশন থেকে রিলিফ দিচ্ছে। আমি এই জিনিসটা মনে রাখবো কী করে, ধনিয়া, আদা, আঙুর, জিরা, আমি একটা কবিতার দুটো লাইন মনে রাখো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধনিয়া, আদা, আঙুর, জিরা বদহজমকে দূরে তাড়া। নোট করে নাও, লিখে রাখো, তাহলে মনে থাকবে যে বদহজম থেকে কোন চারটে ইনগ্রেডিয়েন্ট মুক্তি দিচ্ছে, ধনিয়া, আদা, আঙুর, জিরা। ক্লিয়ার? সবাই একটু নোট করে রাখো এটা। ডাক্তারবাবুকে গিয়ে যেন বলো না যে ধনিয়া, আদা, আঙুর, জিরা বদহজম করতে পারে। তোমরা কি বলবে যে ডাক্তারবাবু, স্যার কার্মোজাইম রুটসের মধ্যে ধনিয়া, আদা, আঙুর আর জিরা দেওয়া রয়েছে, যেটা যা বদহজমকে দূর করতে সাহায্য করে, দূর করতে সাহায্য করে। মনে রাখবে কি করে, ধনিয়া, আদা, আঙুর, জিরা বদহজমকে দূরে তাড়া। ক্লিয়ার? আচ্ছা, কার্মোজাইম রুটস এর মধ্যে আমরা লবঙ্গ আর আমলকি দিয়েছি। এই লবঙ্গ আর আমলকি কী করে, হাইপার অ্যাসিডিটি হলে সেটা থেকে মুক্তি দেয়, বা হাইপার অ্যাসিডিটি হতে দেয় না, হলেও সেটা থেকে মুক্তি দেয়। হাইপার অ্যাসিডিটি মানে কি, অ্যাসিড সিক্রেশন স্টমাকে বেড়ে গেছে, ঠিক আছে? হাইপার মানে কি, বেশি, হাইপো মানে কম, কম। যখন অ্যাসিড সিক্রেশন নর্মালের থেকে বেড়ে যাবে তখন সেটাকে কী বলা হয়, হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, ঠিক আছে? তাহলে কার্মোজাইম রুটসের মধ্যে আমরা কী কী দিয়েছি, লবঙ্গ আর আমলকি, লবঙ্গ দিয়েছি আর আমলকি দিয়েছি, এরা হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি দেবে। আমি মনে রাখবো কী করে, লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি, বোঝাতে পারলাম? তাহলে লবঙ্গ আর আমলকি কী কাজ করছে, হাইপার অ্যাসিডিটি কমাতে স্যার, হাইপার অ্যাসিডিটি কমাতে স্যার। অ্যাসিডিটি কথাটা বলো না, এটা কবিতার ছন্দ মেলানোর জন্য বলেছি, হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি হলে তার থেকে মুক্তি দিচ্ছে। তাহলে আমরা কী জানলাম এতক্ষণ অবধি, ধনিয়া, আদা, আঙুর, জিরা বদহজমকে দূরে তাড়া, লবঙ্গ আর আমলকি
অ্যাসিডিটি কমলো কি? তাহলে কি আমাদের মনে থাকবে কার্মোজাইম রুটসের মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে আর তারা কী কী কাজ করে? দেখো ধনে কথাটা বলো না, তার কারণ হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা কার্মোজাইম রুটসের মধ্যে জোয়ানও দিয়েছি। তুমি যদি জোয়ান আর ধনে বলে দাও তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম কানে কট করে শুনতে লাগবে, জোয়ান আর ধনে, তাই না? তার থেকে ধনিয়া বলা ভালো, বুঝাতে পারলাম? তাহলে ধনিয়া আদা আঙুর জিরা বদহজমকে দূরে তারা। ধনিয়া আদা আঙুর জিরা কোথায় কাজ করছে? ইনডাইজেশনে কাজ করছে। লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি? লবঙ্গ আর আমলকি কোথায় কাজ করছে? হাইপার অ্যাসিডিটিতে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন কোনো রেস্তোরাঁয় খেতে গিয়ে আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি, আমরা যেখানে বিলটা পেমেন্ট করছি সেখানে দেখবে বিল পেমেন্ট করার সঙ্গে সেখানে একটা বাটিতে কিছু রাখা থাকে যেটা আমরা নিয়ে খাই অনেক সময়, তাই না? বা তোমাকে টেবিলে হয়তো দিয়ে গেল খাওয়ার পরে, কি দেওয়া থাকে? মৌরি থাকে, জোয়ান থাকে, তাই তো? তারপরে এই মৌরি আর জোয়ান, সাদা চিনি, শোনো শোনো, মৌরি আর জোয়ান কি করে? মৌরি আর জোয়ানের টার্মিনেটিভ প্রপার্টি আছে। হ্যাঁ সুমিত বলো। হ্যাঁ বলছি যে কিছু সময় যাচ্ছিল না, আমি লাইন থেকে বেরিয়ে আবার ঢুকলাম, একটু আগেরটা বলুন, লবঙ্গ আর আমলকিটা একটু বলুন। লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি? তার মানে লবঙ্গ আর আমলকি কোথায় কাজ করছে? হাইপার অ্যাসিডিটিকে কন্ট্রোল করতে সাহায্য করছে। হাইপার অ্যাসিডিটি হলে সেটা থেকে আরাম দিচ্ছে, মুক্তি দিচ্ছে। বোঝা গেল সুমিত? হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যেটা আলোচনা করছি, আমরা যখন কোথাও খেতে যাই, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কী খাই? মৌরি খাই বা জোয়ান খাই। এই মৌরি আর জোয়ানের কী প্রপার্টি আছে? কার্মিনেটিভ প্রপার্টি। কার্মিনেটিভ প্রপার্টি মানে কী? এরা জমে থাকা গ্যাসটাকে বের করে দিতে সাহায্য করে, তাই তো? তাহলে আমি কী করে মনে রাখবো? মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে। তাহলে আমরা এতক্ষণে তিন রকমের কাজ শিখে গেলাম, কী কী? ধনিয়া আদা আঙুর জিরা বদহজমকে দূরে তারা, লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি? কমলো কি? মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, বের করে। বোঝাতে পারলাম? মানে 4, 2, 6 আমরা আটটা ইনগ্রেডিয়েন্টসের কাজ জেনে গেলাম, 4, 5, 6, 7, 8 ইনগ্রেডিয়েন্টসের কাজ আমরা আপাতত জেনে গেলাম। সবকটা ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে বলতে হবে না, কয়েকটা জেনে রেখে দাও। আচ্ছা, সবগুলো বলতে অসম্ভব, বলা অসম্ভব না, আমি যেভাবে শেখাবো তোমরা প্রত্যেকটাই বলতে পারবে, কিন্তু ডাক্তারবাবু তোমাদের অতটা টাইম দেবে না শোনার জন্য, শুনবে না, ঠিক আছে? আচ্ছা, এবার জোয়ান আর ধনিয়ার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বদহজম হলে অনেক সময় এই যে গ্যাস ফর্ম করে যায় না, তখন দেখবে পেটে একটা মানে ক্র্যাম্পিং পেন হয়, একটা কলিকি পেন হয়, একটা মোচড় মারা ব্যথা হয়, সেই ব্যথাটা থেকে মুক্তি দিতে সাহায্য করেছে জোয়ান আর ধনিয়া। তাহলে মনে রাখবে কি করে? জোয়ান ধনিয়ার আরেক কাজ, পেটের ব্যথা বন্ধ আজ। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি? বলছি আগের বারে আরেকটা কমিউনিকেশন ছিল, মৌরি জিরা জোয়ান ধনে গ্যাস বের করে আপন, এটা আপনি, হ্যাঁ আমি বলেছি, মানে এটা কি এখন একটু চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জিনিসটা কি? জিনিসটা তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে? এবার এক একবার আমি এক এক, না না আমি কি বলছি ওই, আমি, হ্যাঁ ওটা লাইনটা শুনুন, বলো 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 কি ছিল, বলো কি বলেছিল? মৌরি জিরা জোয়ান ধনে গ্যাস বের করে আপন মনে, এটা বলেছিলেন। ঠিক ঠিক, তার মানে এদের কার্মিনেটিভ প্রপার্টি আছে, মানে গ্যাস বের, গ্যাস, তাই তো, এদের কার্মিনেটিভ প্রপার্টি আছে, কার্মিনেটিভ প্রপার্টি আছে আমরা বলতে পারি। একদম ঠিক, একদম ঠিক, আমি এই চারটি কার্মিনেটিভ প্রপার্টি আছে আমরা বলতে পারি। ঠিক, মানে আমি এখন যে মৌরি আর জোয়ান যেটা বললাম, ঠিক আছে, আমি আর দুটো ইনগ্রেডিয়েন্টকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, জিরে আর ধনিয়া, কারণ জিরে আর ধনিয়া বারবার আসছে, তো সেই জন্য আমি বাদ দিয়ে দিয়েছিলাম, একই জিনিস বারবার না ঘুরিয়ে তোমরা বলতে পারো, কারণ জিরে আর ধনিয়ারও কিন্তু এই কার্মিনেটিভ প্রপার্টি আছে। তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এইভাবে লাইনটা মনে রাখতে পারো, যে মৌরি জিরা জোয়ান ধনে গ্যাস বের করে আপন মনে, ঠিক আছে? তার মানে এদেরও কার্মিনেটিভ প্রপার্টি আছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? মৌরি জিরা জোয়ান ধনিয়া, ধনিয়া বললে আবার তুমি এখানে ছন্দ মেলাতে পারবে না, ধনে গ্যাস বের করে আপন মনে। হ্যাঁ, এবার এতগুলো ইনগ্রেডিয়েন্ট তোমাদের শক্ত হয়ে যাবে বলে আমি জিনিসটা ছোট করে দিলাম, যে মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, যেটা তোমাদের সুবিধা,
দেখো তুমি যদি দুটো ইনগ্রেডিয়েন্ট বেশি বলো তার জন্য কিন্তু খুব একটা ডাক্তারবাবুর কাছে মানে কি মানে তুমি বিশাল যে অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে তা কিন্তু না, তুমি কনসেপ্টটা বোঝাবে যে কার্মিনেটিভ আমরা এর মধ্যে দিয়েছি যেটা গ্যাসটাকে বের করে দিতে পারে, তাই তো? হ্যাঁ, মানে আপনার চারটে ইনগ্রেডিয়েন্টস নিয়ে এটা কার্মিনেটিভ ছিল, সেটাকে দুটো দুটো করে কেটে দেওয়া হয়েছে, মুড়ি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, এটা কার্মিনেটিভ অ্যাকশনটা রয়েছে। আমার উদ্দেশ্যটা কি ডাক্তারবাবুকে এটা কমিউনিকেট করা যে এর একটা কার্মিনেটিভ প্রপার্টি আছে, তার জন্য আমি দুটো উদাহরণ দিলাম। তোমাকে পরীক্ষায় ধরো প্রশ্ন লিখতে দিল, তার মধ্যে উদাহরণ তুমি দেবে উত্তরটার সঙ্গে, তুমি দশটা উদাহরণও দিতে পারো বা তুমি চারটে উদাহরণ লিখেও এটসেট্রা করে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। মানে বলছি দাদা, হ্যালো বলো কৌশিক। বলি আগে ছিল জোয়ান মৌরি জিরে ধনে গ্যাস বের করে আমার মানে, আর এইবারে আপডেট হচ্ছে আপনি বলছেন জোয়ান খেলে ব্যাপারটা কি, আমি তোমাদের কবিতার ছন্দে কেন করাই, দেখো তোমাদের মনে রাখতে সুবিধা হবে, এতগুলো ইনগ্রেডিয়েন্ট আমি তোমায় পড়িয়েই দিতে পারি যে এর মধ্যে ধনিয়া আছে, আদা আছে, আমড় আছে, জিরা আছে, লবঙ্গ আছে, আমলকি আছে, মৌরি আছে, জোয়ান আছে, তোমরা মনে রাখতে পারবে না, তাই না? তার জন্য তো একটা টেকনিক দরকার, এই টেকনিকটার জন্য আমি তোমাদেরকে পড়াই। ঠিক আছে, এর পাশাপাশি কার্মোজাইম রুটসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিফলা। ত্রিফলা তিন রকমের ফল দিয়ে তৈরি হয়, তাই তো? ত্রিফলা কি কি? আমলকি, হরিতকি, বয়রা। ভেরি গুড, আমলকি, হরিতকি আর বয়রা, এই তিনটে নিয়ে ত্রিফলা তৈরি হয়। এই ত্রিফলার কাজ হচ্ছে নিয়মিত পেট পরিষ্কার করতে সাহায্য করে, ক্লিয়ার? হ্যাঁ। নিয়মিত পেট পরিষ্কার করা আর পেট পরিষ্কার করার মধ্যে পার্থক্য কি বাবা দীপক? নিয়মিত পেট পরিষ্কার মানে প্রতিদিনের জন্য যেটা, আর পেট পরিষ্কার মানে হয়তো একবার হয়ে গেল আবার হলো না, এরকম ব্যাপারটা থাকে। মানে একদিন একদিন পরিষ্কার হলো, আবার হয়তো চার দিন হলো না, আবার একদিন হলো, সেটা ভালো নাকি নিয়মিত? আমি আমার নিয়মিত পরিষ্কার করাটাই তো বেটার হবে, সেটাই হলো। ত্রিফলা কি করে? নিয়মিত পেট পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে মনে রাখবো কি করে, ত্রিফলা খেলে পরে নিয়মিত পেট পরিষ্কার করে, পেট পরিষ্কার করে। ঠিক আছে, তাহলে আমরা কি কি কাজ দেখলাম? কার্মোজাইম রুটস বদহজম থেকে মুক্তি দিচ্ছে, কার্মোজাইম রুটস হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি দিচ্ছে, কার্মোজাইম রুটসের কার্মিনেটিভ অ্যাকশন আছে, কার্মোজাইম রুটসের আরেকটা প্রপার্টি কি পেটে যদি অ্যাবডোমিনাল কলিক হয় সেটা থেকে মুক্তি দিচ্ছে, এবং নিয়মিত পেট পরিষ্কার করতে সাহায্য করছে, বাউল ক্লিয়ারেন্স, তাই তো? হেলপস ইন রেগুলার ইভ্যাকুয়েশন অফ বাউল, আমি যদি ইংরেজিতে বলতে চাই। তাহলে আমি এই এতটা কমিউনিকেশন আমি মনে রাখবো কি করে? ধনিয়া, আদা, আঙুর, জিরা বদহজমকে দূরে তারা, লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি, মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, জোয়ান ধনিয়ার আরেক কাজ পেটের ব্যথা বন্ধ আজ, ত্রিফলা খেলে পরে নিয়মিত পেট পরিষ্কার করে। এই এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা পয়েন্ট শিখে রাখলে তোমার কাছে কার্মোজাইম রুটস ক্লিয়ার। পরিষ্কার, খুব সুন্দর, খুব ভালো। তাহলে আমরা বলতে পারি তো যে কার্মোজাইম রুটস কোথায় কাজ করে? হেল্পস ইন ট্রিটিং ডিসপেপসিয়া বলতে পারি। হ্যাঁ, নোট করে নাও। কার্মোজাইম রুটসকে আমরা এটাও বলতে পারি যে কার্মোজাইম রুটস গিভস রিলিফ ফ্রম হাইপার অ্যাসিডিটি। আচ্ছা, আমরা এটা বলতে পারি কার্মোজাইম রুটস গিভস রিলিফ ফ্রম ফ্ল্যাটুলেন্স, ব্লোটিং এন্ড অ্যাবডোমিনাল ডিসটেনশন, তাই তো? ডিসটেনশন বলতে পারি। আচ্ছা, কার্মোজাইম রুটস গিভস রিলিফ ফ্রম অ্যাবডোমিনাল কলিক বলতে পারি। হ্যাঁ, আর আমরা কি বলতে পারি? কার্মোজাইম রুটস হেল্পস ইন রেগুলার ইভ্যাকুয়েশন অফ বাউল, হেল্পস ইন রেগুলার ইভ্যাকুয়েশন অফ বাউল, নিয়মিত পেট পরিষ্কার করতে সাহায্য করে, ক্লিয়ার? কার্মোজাইম রুটস গিভস রিলিফ ফ্রম হাইপার অ্যাসিডিটি, কার্মোজাইম রুটস গিভস রিলিফ ফ্রম ফ্ল্যাটুলেন্স, ব্লোটিং, হাইপার, একটু আস্তে আস্তে বলুন, হাইপার অ্যাসিডিটি, হ্যাঁ একটু লিখে নিয়ে রাখি সুবিধা হবে, গিভস রিলিফ ফ্রম হাইপার অ্যাসিডিটি,
হ্যাঁ ওটা হয়ে গেছে গিভস রিলিফ ফ্রম ফ্ল্যাটুলেন্স ব্লোটিং এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন ব্লোটিং এন্ড অ্যাবডোমিনাল মানে পেটে গ্যাস গ্যাস জমে গেলে কি হবে পেটটা ফুলে থাকবে তাই তো সেটা একটা অস্বস্তির কারণ সেই গ্যাসটাকে বার করে দিতে সাহায্য করে পরেরটা হবে গিভস রিলিফ ফ্রম না অ্যাবডোমিনাল কলিক হ্যাঁ ব্লোটিং এর ফর্ম অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যাবডোমিনাল ডিস্টেনশন না না গিভস রিলিফ ফ্রম ফ্ল্যাটুলেন্স ফ্ল্যাটুলেন্স ব্লোটিং এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন ঠিক আছে তারপরে হয়ে গেছে সবাই লেখা আচ্ছা তারপরে পয়েন্ট লেখো কার্মোজেন রুটস গিভস রিলিফ ফ্রম অ্যাবডোমিনাল কলিক গিভস রিলিফ ফ্রম অ্যাবডোমিনাল কলিক লিখেছ লাস্ট পয়েন্ট কার্মোজেন রুটস হেল্পস ইন রেগুলার ইভ্যাকুয়েশন অফ বাউল তাহলে পাঁচটা পয়েন্ট দাঁড়াচ্ছে পাঁচটা পয়েন্ট দাঁড়াচ্ছে ঠিক আছে সবার হয়েছে লিখা হ্যাঁ পাঁচটা পয়েন্ট বলছি একটু বলছি তাহলে মনে দাও হেলপস ইন ট্রিটিং ডিসপেপসিয়া গিভস রিলিফ ফ্রম হাইপার অ্যাসিডিটি ভেরি গুড গিভস রিলিফ ফ্রম ফ্ল্যাটুলেন্স ব্লোটিংস এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশনস কার্মোজেম রুটস গিভস রিলিফ ফ্রম এগুলো বাদ দাও ব্লোটিংস অ্যাবডোমিনাল ডিস্টেনশনস না যেমন ব্ল্যাক সল্ট রয়েছে দালচিনির বার্ক এক্সট্রাক্ট রয়েছে ইলাইচি সিড এক্সট্রাক্ট রয়েছে টার্মারিক রাইজোম এক্সট্রাক্ট রয়েছে ঠিক আছে পুদিনা লিফ সাদওয়া আছে তেজপাতা আছে তেজপাতা রয়েছে ঠিক আছে এরকম বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সব নিয়ে আলোচনা করার দরকার নেই পিপালি ফ্রুটের এক্সট্রাক্ট রয়েছে পিপালিরও অনেক কাজ আছে আমরা জানি পিপালিকে কী বলা হয় পিপালিকে এই যে আমরা বাংলায় কী বলি পিপুল বলি ওই আপনার পিপুল বলে যেটা দেখেছিলাম আপনি পাঠিয়েছিলেন সেটা হচ্ছে যে ওই বমিটাকে বন্ধ করে দিতে পারে এবং অনেক সময় হজম শক্তিকে উন্নতি করে হজমের কারণে পেটে যে মোচড় দেওয়া যন্ত্রণা হয় তার থেকে আরাম দেয় বমিটাও কম করতে পারে কার্মিনেটিভ প্রপার্টি আছে অনেক কাজ পিপালির ঠিক আছে আচ্ছা এছাড়াও পিপালি কিন্তু হাইপার অ্যাসিডিটি হতে দেয় না ঠিক আছে মানে স্টমাকের মধ্যে যে এক্সেস যে এক্সেসিভ যে অ্যাসিড প্রোডাকশন হয় সেটাকে বন্ধ করে যার জন্য হাইপার অ্যাসিডিটি হতে দেয় না দেখো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসেরই কিন্তু কাজ আছে কিন্তু আমরা যদি সবগুলো বলি ডাক্তারবাবু শুনবে না তাই আমি বেছে বেছে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করলাম বোঝা গেল আচ্ছা এবার একটা জিনিস দেখো কার্মোজাইম রুটসকে আমরা কোথায় ব্যবহার করছি প্রধানত কোথায় ব্যবহার করছি অ্যাকিউট ডিসপেপসিয়াতে না ক্রনিক ডিসপেপসিয়াতে আমরা ক্রনিক ডিসপেপসিয়াতে ব্যবহার করছি এবার ঠান্ডা মাথায় জিনিসটা শোনো ক্রনিক কোনো সমস্যা কি একদিনে চলে যায় বাবা একদমই না না একদমই না তুমি যদি হ্যাঁ বলো ক্রনিক সমস্যাটা যেমন একদিনেও হয় না চলেও একদিনে যাবে ভেরি গুড ভেরি গুড যেমন ক্রনিক সমস্যাটা একদিনে হয় না সেরকম একদিনে চলেও যাবে তাহলে তুমি যখন ডাক্তারবাবুকে কার্মোজাইম রুটস প্রমোট করছো তুমি কী বলছো টানা তিন মাস খাওয়ার জন্য যথারীতি ডাক্তারবাবুর কাছ থেকে একটা তোমার কাছে রেসপন্স আসতে পারে তিন মাস কেউ ওষুধ খাবে না আপনি হলে খেতেন ডাক্তারবাবু বলতেই পারে তিন মাস শুনেই প্রথমেই ডাক্তারবাবু একটু নেগেটিভ হয়ে যায় এটা বাস্তব না বাস্তব না একদম বাস্তব তখন তোমাকে একটা জিনিস বোঝাতে হবে যে স্যার একটা জিনিস চিন্তা করুন আজকে যে ক্রনিক ডিসপেপসিয়া নিয়ে আপনার কাছে এসছে সে তো রোগটা একদিনে বানায়নি অনেক দিন থেকে আজকে সে ভুগছে এবং সে প্রত্যেক দিন এই রোগটা থেকে আরাম পাওয়ার জন্য প্রত্যেক দিন কোনো না কোনো ওষুধ খেয়ে আসছে তাই তো আজকে যদি আপনি তার রোগটাকে নির্মূল করতে না পারেন তাহলে সে আগামী দিনগুলোতেও প্রত্যেক দিনই ওষুধ খাবে আরাম পাওয়ার জন্য যেদিনই ওষুধ খাবে না সেদিনই তার সমস্যা দেখা দেবে যেদিনই সে হজমের ওষুধ খাবে না সেদিনই তার বদহজমের সমস্যা দেখা দেবে যেদিনই সে একটা পিপিআই খাবে না সেদিনই তার হাইপার অ্যাসিডিটি জনিত সমস্যা দেখা দেবে তার মানে তার যদি তিন বছর ধরে তার সমস্যায় সে ভুগে থাকে তাকে যদি আপনি তিনটে মাস মাত্র ওষুধ খাওয়ান সে যদি রোগটা থেকে নির্মূল হয়ে যায় তার যদি রোগটা নির্মূল হয়ে যায় স্যার সেটা ভালো নাকি সে আরও তিন বছর ওষুধ খেয়ে যাবে কিন্তু তার রোগটা নির্মূল হলো না সেটা ভালো
কোনটা ভালো? এটা তুমি যদি ডাক্তারবাবুকে বলো, ডাক্তারবাবু তোমার কথা মানবে কি মানবে না দীপক? হ্যাঁ মানবে, অবশ্যই মানবে। কৌশিক বোঝাতে পারছি? যে মানুষটা আজকে তিন বছর ধরে ভুগছে। হ্যাঁ বলো। এতদিন তো আমরা কার্বোজাইম রুটস তিনটে ফাইল মানে এক মাস কন্টিনিউ করার কথা বলতাম, এখন কি এবার তিন মাস বলবো? একটা মাস যদি তুমি বলে থাকো সেই কমিউনিকেশনটা ভুল ছিল, আমরা প্রথম থেকেই বলে আসছি যে তিন মাসের জন্য, ঠিক আছে? তিন মাস যদি কেউ কন্টিনিউ করে, তোমরা অনেক সময় কী করো, তোমরা বিক্রির স্বার্থে ভাবো যে ডাক্তারবাবুকে তিন মাস বললে বোধ হয় লিখবে না, তখন তোমাদের বা তোমাদের ওপর লেভেল থেকে তোমাদের কাছে কমিউনিকেশন আসে যে তুমি ওটাকে এক মাস বলো। দেখো বিক্রির স্বার্থে তুমি মিসকমিউনিকেট করাটা ঠিক না, তার থেকে তুমি যদি ডাক্তারবাবুকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ডাক্তারবাবু কিন্তু মানবে। আজকে যে কোনো ক্রনিক সমস্যা দেখো তোমায় কিন্তু টানা ওষুধ খেতে হয়। আজকে যার হাইপারটেনশন রয়েছে মানে বেশি ব্লাড প্রেশার রয়েছে, তাকে কি নিয়মিত প্রেশারের ওষুধ খেতে হয় না? অবশ্যই খেতে হয়। যার সুগার রয়েছে সেই সুগার যাদের রয়েছে তাকে কি রেগুলার ওষুধ খেতে হয় কি হয় না? এমন হয় যে দুদিন আমি খেলাম সুগার কমে গেল আমি বন্ধ করে দিলাম? যার থাইরয়েডের সমস্যা রয়েছে, তার হাইপার থাইরয়েডিজম রয়েছে বা হাইপোথাইরয়েডিজম রয়েছে, ঠিক আছে, তাদের নিয়মিত ওষুধ খেতে হয় কি হয় না? তাই তো, তাহলে ক্রনিক যে সমস্যা সেখানে কিন্তু নিয়মিত ওষুধ খেতে হবে। আমরা তো কার্বোজাইম রুটস বেশি দিন বলছি না, মাত্র তিন মাস বলছি। এবার অনেক সময় তোমরা যারা সেলসের যারা রয়েছ তারা অনেক সময় ভেবে ভাবো যে তিন মাস বললে বাবা ডাক্তারবাবু লিখবে না, তার থেকে কিছুটা তো সেল পাই আমি এক মাস বলে চালিয়ে দিই। আলটিমেটলি কী হলো দেখো, এক মাস খেলো সে রিলিফ পেল, আবার যখন ঘুরে তার সমস্যাটা দেখা দেবে ডাক্তারবাবুর কিন্তু তোমার ব্র্যান্ডের ওপর থেকে ট্রাস্টটা উঠে যাবে। তার থেকে পরিষ্কার ডাক্তারবাবুকে বলো স্যার পেশেন্ট খাবে না কেন, আপনি পেশেন্টকে বোঝান যে আপনার সমস্যাটা কতদিনের, আপনি তিন বছর ধরে ভুগে এসছেন আর আপনি দেখুন তিন বছর আপনি কোনো না কোনো ওষুধ রোজ খেয়ে গেছেন, হয় সেটা আপনি কোনো প্যান্টোপ্রাজল বা রেবিপ্রাজল খেয়েছেন, নয় আপনি কোনো হজমের ওষুধ খেয়েছেন, আপনি তিন বছর খেয়েছেন। আপনি যদি তিন মাস কষ্ট করে আর এই কার্বোজাইম রুটসটা খান আপনাকে কিন্তু তিন যুগ ধরে আর ওষুধ খেতে হবে না। বোঝাতে পারলাম? বা আগামী তিন বছর ওষুধ খেতে হবে না, এরকম বুঝিয়ে দাও আপনার পেশেন্ট কিন্তু এই জিনিসটা আপনি বললে বুঝবে। মাত্র তো তিনটে মাসের ব্যাপার। সমিত বোঝাতে পারলাম? এটা আমাদের মেন্টাল ব্লকেজ যে আমরা ভাবি ডাক্তারবাবুকে বললে হয়তো ডাক্তারবাবু ভাববে যে তিন মাস লিখবো না, ডাক্তারবাবুকে বুঝিয়ে বললে ডাক্তারবাবু নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা আচ্ছা, কার্বোজাইম রুটসের আমরা যদি ইউএসপি বলি, ইউএসপি কী কী হতে পারে? একটা হচ্ছে এটা তো হার্বাল প্রিপারেশন, তাই তো? আসছি আসছি আসছি, জাম্প করো না, পরপর আসছি। আরেকটা বড় ইউএসপি হচ্ছে কি, 100% অ্যালকোহল ফ্রি। মার্কেটে এরকম কিছু ব্র্যান্ড আছে হার্বাল প্রিপারেশন রয়েছে, তুমি তার মধ্যে দেখবে প্রচুর অ্যালকোহল দেওয়া রয়েছে, তাই তো? আছে না নেই? তুমি ঝান্ডু পঞ্চালিশের মধ্যে দেখবে কতটা অ্যালকোহল রয়েছে, ঠিক আছে? কার্বোজাইম রুটস হচ্ছে 100% অ্যালকোহল ফ্রি। আচ্ছা অ্যালকোহল ফ্রি যখন আমরা রাখতে পেরেছি, আমরা কি এটা ক্লেম করতে পারি যে এর মধ্যে কোনো হ্যাবিট ফর্মেশন হবে না? যেহেতু অ্যালকোহল নেই এবং এমন কোনো ইনগ্রেডিয়েন্ট এই কার্বোজাইম রুটসের মধ্যে নেই যেটা হ্যাবিট ফর্মেশন করায়, ঠিক আছে? এমন কোনো ইনগ্রেডিয়েন্ট কার্বোজাইম রুটসের মধ্যে নেই যেটা হ্যাবিট ফর্মেশন করায়। তাহলে আমরা ইউএসপি কী কী জানলাম, একটা হচ্ছে আয়ুর্বেদিক, একটা হচ্ছে হার্বাল প্রিপারেশন, তাই তো? সেকেন্ড হচ্ছে 100% অ্যালকোহল ফ্রি, নোট করতে করতে যাও যেগুলো বলছি। থার্ড হচ্ছে নো হ্যাবিট ফর্মেশন, আমরা বলতে পারি কার্বোজাইম রুটস কোনো হ্যাবিট ফর্মেশন করে না। চার নম্বর ইউএসপি, সব রকমের এজ গ্রুপ অফ পেশেন্টকে আমরা এটা দিতে পারি কার্বোজাইম রুটস, সব রকমের এজ গ্রুপে ব্যবহার করা যায়, ঠিক আছে? বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারে, পরিষ্কার? কার্বোজাইম রুটসের ডোজ হচ্ছে ছোটদের জন্যে 5 ml করে দিনে দুবার, বড়দের জন্যে 10 ml করে দুবার, অন্তত তিনটে মাস কন্টিনিউ করতে হবে। এই কথাটা জুড়ে দেবে, অন্তত তিনটে মাস কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। এতে এই যে তিনটে মাসের কথা তুমি যদি বলো, দুতরফে দেখো অ্যাডভান্টেজ, একটা হচ্ছে পেশেন্টের অ্যাডভান্টেজ, কারণ পেশেন্টটা কমপ্লিট সুস্থ হবে তিন মাস কন্টিনিউ করলে,
একদিকে তোমার অ্যাডভান্টেজ, কেন তোমার অ্যাডভান্টেজ, তুমি কিন্তু তিন মাসের জন্য তোমার সেলটাকে সিকিউর করলে, তাই তো? আর একদিকে হচ্ছে ডাক্তারবাবুর অ্যাডভান্টেজ, কারণ ডাক্তারবাবুর পেশেন্ট যদি সুস্থ হয়ে যায় সব থেকে স্যাটিসফ্যাকশন কিন্তু ডাক্তারবাবুর। তাহলে সবাই স্যার আমরা এই কমেন্ট, হ্যালো স্যার বলছি, আমরা এটা বলতে পারি যে স্যার এক মাস খাওয়ালেই রেজাল্ট আপনি কিছুটা বুঝে যাবে। এক মাস খাওয়ালে রেজাল্ট বুঝে যাবে, কিন্তু রেজাল্ট বোঝানোরটা আমার উদ্দেশ্য না, রেজাল্টই যদি বোঝানোর উদ্দেশ্য থাকে। আগের আমি যেটা আগের কমেন্ট, হ্যাঁ বলো, হ্যাঁ মানে আমি একটা এক মাস করে একসঙ্গে তিন মাস বললে যেটা আমরা মানে তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে গো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটা কথা একটু দিয়ে বললে বলা, তোমার কথাটা কেটে কেটে গেল, আরেকটু পরিষ্কার করে বলো শঙ্কর। বলছি যেটা তিন মাসের যেটা একটা ইস্যু যেটা হচ্ছিল, যে মনে হচ্ছিল যে তিন মাস বললে লিখবে কি না, সেক্ষেত্রে বলি আমরা এই কমিউনিকেশনটা যে স্যার মাসালে আপনি অনেকটা বেটার রেজাল্ট বুঝতে পারবেন না, মানে ব্যাপারটা একটু ঘুরিয়ে বললাম আর কি, যে এক মাস গেলে কিছুটা রেজাল্ট বুঝতে পারবেন, এরপর আস্তে আস্তে করে তিন মাসে নিয়ে যাবো। এক মাসের রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু দিতে কিন্তু তিন মাসই হবে, দিতে কিন্তু তিন মাসই হবে, রেজাল্ট এক মাসে বুঝতে পারবে, কিন্তু রেজাল্ট তো, হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট তুমি যদি ডাইজেস্টিভ এনজাইম খাইয়ে দাও তাহলে তো রেজাল্ট ইমিডিয়েট বুঝে যাবে, তাই না? কিন্তু সেটা তো রোগটাকে নির্মূল করলো না, রোগটাকে নির্মূল করতে গেলে তোমায় তিন মাসই খাওয়াতে হবে। দেখো মনের মধ্যে না কিন্তু কিন্তু রেখে ডাক্তারবাবুকে বলবে না, তুমি যদি কনফিডেন্স দেখাতে পারো ডাক্তারবাবু কনফিডেন্স পাবে, পরিষ্কার কথা। দেখো একটা জিনিস, কোনো প্রোডাক্ট বিক্রির পেছনে না ম্যান বিহাইন্ড দ্য প্রোডাক্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি কতটা কনফিডেন্স নিয়ে বলছো তার উপরে কিন্তু ডাক্তারবাবু তোমার প্রেসক্রিপশন করে। স্যার তিন মাস আপনি লিখুন, আমি আপনাকে বলছি পেশেন্ট খাবে, কারণ পেশেন্ট কিন্তু টানা তিন বছর ধরে আজকে ডিসপেপসিয়া নিয়ে ভুগে আসছে, আজকে স্যার তিন বছর প্রত্যেক দিন কোনো না কোনো ওষুধ খেয়ে এসছে, আজকে আপনি যদি কার্মোজেম রুটস নাও লেখেন, ধরে নিলাম আপনি লিখলেন না, আপনার কি মনে হয় যে সে তিন মানে তিন মাস ওষুধ খাবে না? সে তো টানা তিন বছর আরও ওষুধ খেয়ে যাবে প্রত্যেক দিন কিছু না কিছু তার সিমটম থেকে রিলিফ পাওয়ার জন্যে। যেদিনই সে অ্যান্টাসিড খাবে, যেদিনই সে অ্যান্টাসিড খাবে না তার বুক জ্বলবে, তার হাইপার অ্যাসিডিটি দেখা দেবে, যেদিনই সে পিপিআই খাবে না, যেদিনই সে হজমের ওষুধ খাবে না তার বদহজম হবে, তার পেট ফেট একেবারে ঢাক হয়ে থাকবে ফুলে, তাহলে তাকে ওষুধ খেতেই হবে। তার থেকে আপনি যদি কার্মোজাইম রুটসটা তাকে বোঝান যে আপনি মাত্র তিনটে মাস খান, মাত্র তিনটে মাস, সবসময় যুক্ত মানে এইগুলো জুড়বে, মাত্র তিনটে মাস খান, তাহলে আপনি যদি এটা পারমানেন্টলি একটা রিলিফ পেয়ে যান তাহলে কি সেটা আপনার কাছে ভালো না? পেশেন্ট কিন্তু অবশ্যই এটা বুঝবে। বোঝাতে পারলাম শঙ্কর? শঙ্কর বোঝাতে পারলাম? ঠিক আছে, ঠিক ঠিক, ইউ হ্যাভ টু শো ইউর কনফিডেন্স, ঠিক আছে, তুমি কমিউনিকেশনের সময় ইউ হ্যাভ টু শো ইউর কনফিডেন্স টু দ্য ডক্টর। আচ্ছা তাহলে কার্মোজাইম রুটসের ডোজ বলতে গেলে আমরা ছোটদের এবং বড়দের ডোজ যখন বলবো সঙ্গে আমরা জুড়ে দেবো তিনটে মাস অন্তত কন্টিনিউ করতে হবে। তার মানে তিনটে মাস মানে টোটাল কটা বটল লাগছে, কত এম এল এর বটল কার্মোজাইম রুটসের? দুশো এম এল এর বটল। আমি যদি 10 ml করে খাওয়াই কোনো বড়কে, আমি 10 ml করে অ্যাডাল্ট পেশেন্টকে আমি 10 ml করে দিনে দুবার খাওয়াচ্ছি, তার মানে দিনে কত ফাইল লাগবে? নটা, মানে আপনার নটা ফাইল লাগছে। হ্যাঁ মানে হিসাবটা ক্লিয়ার করে দাও একটু সবাই সুবিধার জন্য, দিনে 20 ml, দিনে 20 ml মানে একটা বটল কতদিন যাচ্ছে? একটা ফাইল 10 দিন, তাহলে 10 দিন যাচ্ছে, মানে এক মাসে আমার কটা বটল লাগছে? দাম কত কার্মোজাইম রুটসের? 84 না, 84 না, ঠিক করে বলো না স্যার, 84 দেবাশিস, কমিউনিকেশনটা আমি আশা করেছিলাম তুমি অন্তত বলতে পারবে, মাত্র 84, 84 আর মাত্র 84 এর মধ্যে পার্থক্য আছে, তোমাদেরকে শিখিয়েছিলাম। দেখো দীপক তোমাকে একটা কথা বলি, ধরো একটা ব্যাচিলার ছেলে প্রেম করে, সে বলল আমার বান্ধবী সুন্দরী, তার বন্ধুদের কাছে কমিউনিকেশন কি যাবে? তার বান্ধবী সত্যি সুন্দর সুন্দরী, তাই তো? কিন্তু সে যদি বলে আমার বান্ধবী ভীষণ সুন্দরী, তার মানে কি? মনে হবে পুরো ঐশ্বরিয়া রায় বোধ হয় তার বান্ধবী,
একই জিনিস তুমি যখন একটা অ্যাডজেকটিভ জুড়ে দিচ্ছ তার পার মানে যেটা পারসিভ যেটা সে পারসিভ করছে উল্টো দিকের লোকটা সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় তাই না তাহলে আমি যদি বলি 200 হ্যাঁ আমি যদি বলি 200 ml এর প্যাক দাম 84 ডাক্তার জানবে যে 200 ml এর প্যাকটার দাম হচ্ছে 84 আর আমি যদি বলি স্যার 200 ml এর প্যাক দাম মাত্র 84 তাহলে ডাক্তারবাবু কী ভাববে তার কাছে কী পারসেপশন যাবে যে না বাবা দামটা বোধ হয় সত্যিই কম বোঝাতে পারলাম দেখো দীপক কমিউনিকেশন ইজ অ্যান আর্ট হোয়াট ইউ স্পিক অ্যান্ড হাউ ইউ স্পিক আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তাই না আবার কমিউনিকেশন যদি উল্টো হয়ে যায় তখন কিন্তু মানে উল্টো দাঁড়িয়ে যায় তুমি যদি এখন বলে দাও স্যার কার্মোজাইম রুটস মাত্র 200 ml প্যাকেট অ্যাভেলেবেল দাম 84 তাহলে কী হবে মানে জিনিসটা উল্টে গেল তুমি কি তোমার বলা উচিত ছিল যে কার্মোজাইম রুটস 200 ml প্যাকে অ্যাভেলেবেল দামটা মাত্র 84 মানে 200 ml প্যাকটাকে বড় দেখাও দামটাকে ছোট দেখাও কিন্তু কমিউনিকেশনটা যদি উল্টে যায় কার্মোজাইম রুটস মাত্র 200 ml প্যাকে অ্যাভেলেবেল দামটা 84 তাহলে পুরো জিনিসটা ঘুরে গেল তো ঘুরে গেল জিনিসটা ঘুরে গেল তাই না এটা একটু মাথায় রেখে কমিউনিকেশনটা করতে হবে তবে স্যার এটা আমাদের জেনারেলি করা হয় না অনেক সময় অনলি 84 এই কথাটা বেরিয়ে আসে 200 ml প্যাক শটে অ্যাভেলেবেল অনলি 84 এটা যেমন ভালো কিন্তু অনেক সময় আমাদের ওই 84ই সত্যি আসে স্যার এটা সত্যি কথা যে ওই জন্যই তো বললাম যে 84 না বলে অনলি 84 বা মাত্র 84 বললে জিনিসটা একটু সুন্দর হবে তাই না হ্যাঁ ঠিক আচ্ছা আচ্ছা একটা জিনিস বলো তো কার্মোজাইম রুটস কি আমরা ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবো না এক কথায় না ঠিক আছে ডাক্তারবাবু তোমায় যখন জিজ্ঞেস করবে আমি কি কার্মোজাইম রুটস ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবো তোমার উত্তর হবে না স্যার আপনি ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবেন না কিন্তু যাদের ডায়াবেটিস নেই সেরকম সব পেশেন্টকে আপনি দিতে পারবেন না তার মানে কাকে দিতে পারবেন সেটা আমি জুড়ে দিলাম হ্যাঁ কথাটা ঘুরে গেল সেই জিনিসটার অনেক অ্যাট্রাকটিভ এসে গেল তাই না আমি বলতেই পারতাম না স্যার ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবেন না তাহলে জিনিসটা কী হলো আমি কমিউনিকেশনটা একটু নেগেটিভ করলাম তার সাথে আমি যদি কিছু পজিটিভ জুড়তে চাই যাতে ডাক্তারবাবুর কাছে আমি কার্মোজাইম রুটসটা তার মনে বসিয়ে রাখতে পারি তাহলে আমি কী বলবো না স্যার আপনি ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারবেন না কিন্তু যাদের ডায়াবেটিস নেই সেরকম আপনি সব পেশেন্টকে দিতে পারবেন সমস্ত পেশেন্টকে দিতে পারবেন বোঝাতে পারলাম ক্লিয়ার কার্মোজাইম রুটস আচ্ছা দীপক স্যার এজ গ্রুপটা একটু ক্লিয়ার করুন দেখো আমাদের তো কার্মোজাইম রুটসে কোনো ড্রপার নেই যে যারা যেসব একদম ছোট বাচ্চার ড্রপার দিয়ে ওষুধ খাওয়াতে হয় তাকে আমরা কার্মোজাইম রুটস দিতে পারবো না আমরা কাদেরকে দিতে পারবো সেই সব বাচ্চাদের দিতে পারবো যারা চামচে করে ওষুধ খেতে পারে ক্লিয়ার অনার সেফার সাইড তুমি 2 বছর থেকে বলতে পারো 2 বছরের পর থেকে তুমি বলতে পারো বোঝাতে পারলাম 2 বছরের পর হ্যাঁ বলতে পারো যারা চামচে করে ওষুধ খেতে পারবে তারাই কার্মোজাইম রুটস খেতে পারবে আচ্ছা এবার একটা প্রশ্ন হ্যাঁ বলো মানে ইনফ্যান্টাইলকে দেওয়া যাবে না কারণ তোমার তো ড্রপার ফর্মে তো নেই না আমরা তো কার্মোজাইম রুটসের মধ্যে কোনো ড্রপার দিইনি না খাওয়াতে গেলে তোমাকে চামচে করে বা ছিপিতে করে খাওয়াতে হবে আচ্ছা এবার একটা জিনিস দীপক আমাকে বলো অনেক সময় ডাক্তারবাবুরা বলে থাকেন দেখবে আমি ঠিক আয়ুর্বেদ মানে হার্বালের ওপর আমি বিশ্বাস করি না কাজ হয় আমার তো মনে হয় না আমি 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 আয়ুর্বেদ প্রিপারেশান লিখি না কী বলবে তুমি তখন দীপক আমি দীপককে জিজ্ঞেস করছি দীপক বলো অনেক সময় এরকম ডক্টরবাবু বলেন তো সেখানে বলার বলতে প্রথমেই আমার যেটা বলার থাকে সেটা হচ্ছে যে স্যার আপনি বলছেন যে আয়ুর্বেদ প্রিপারেশান ইউজ করেন না কিন্তু আমাদের যে প্রিপারেশানটা রয়েছে কোম্পানির যে প্রোডাক্টটা রয়েছে সেখানে স্যার আপনাকে আমি ব্রিফ করে দিয়ে গেলাম বা ডিটেল করে দিয়ে গেলাম আপনি ইউজ করুন একটা দুটো পেশেন্টকে দিয়ে দেখেন তারপরে দেখবেন যে আপনি এই প্রোডাক্টটাই আমার লিখবেন কারণ অনেক ডক্টরই বলে আমি আয়ুর্বেদ প্রিপারেশন পছন্দ করি না হ্যাঁ সেই জন্যই আমি কথাটা বললাম অনেক ডক্টরই বলে আয়ুর্বেদ লিখি না হ্যাঁ সেটা আমাদের যে প্রোডাক্টটা রয়েছে বা আমাদের প্রোডাক্টের মধ্যে যা এপিকেসি যা ইউএসপি যা ইন্ডিকেশন যা রয়েছে সেটার উপরে যদি ডক্টর আমাকে 2 মিনিট সময় দেয় বা 3 মিনিট
যে স্যার আপনাকে তার থেকে আমি তিন মিনিট বা চার মিনিট সময় নিচ্ছি, দু মিনিট নিচ্ছি, আমার প্রিপারেশনটা আমি আপনাকে ব্রিফ করে দিয়ে গেলাম, আপনি একটা দুটো পেশেন্টকে আপনি স্টার্টার ডোজও আমি রেখে যাচ্ছি, আপনি ট্রায়াল দিয়ে দেখুন, এরপরে দেখবেন যে আপনার সেই কনফিডেন্সটা চলে আসবে আয়ুর্বেদিক প্রিপারেশন লেখার জন্য, আপনি আমার প্রোডাক্টটাই লিখবেন। তো ডক্টরকে আমার কনফিডেন্স লেভেলটা বা আমার প্রোডাক্টের যে কনফিডেন্স লেভেলটা সেটা বাড়াতে হবে। দেখো যতক্ষণ তোমার কনফিডেন্স তোমার প্রোডাক্টের উপর না থাকবে ততক্ষণ তুমি ডাক্তারবাবুকে কনফিডেন্স দেখাতে পারবে না। আর উনি কিন্তু প্রথমেই অবজেক্টিভ দিয়ে দেবে যে আমি আয়ুর্বেদিক প্রিপারেশন লিখি না। ঠিক, আমার কাছে না দীপক খুব সুন্দর বলেছো, তুমি খুব সুন্দর বলেছো। দেখো দীপক, আমার কাছে অনেক সময় কোয়ারি আসে তোমাদেরই এই ফিল্ড থেকে যে ডাক্তারবাবু বলছে আয়ুর্বেদ ওষুধ কাজ করে না। আমি বিশ্বাস করি না হার্বাল প্রোডাক্ট, হতেই পারে মডার্ন মেডিসিনে ডাক্তারবাবু সে বিশ্বাস করেন না। একটা কথা তোমাকে বলি, কাজ করে না মানে অবজেক্টিভ যখনই আসে আপনার কাছে একদম মানে ভুল নয় যায়, কিন্তু সেখানে তাহলে আমার কনফিডেন্স লেভেলটা কম হয়ে যায়, আমি ডক্টরকে কনভিন্স করাতে পারি না। দেখো দীপক একটা কথা বলি, কনফিডেন্স তো ঠিক আছে, অবশ্যই সেটা দরকার। আমি একটা কথা বলি, একটু ভেবে দেখো তো, এই কথাটা বললে ডাক্তারবাবু মানবেন না? পীযূষ একটু মিউট করো, তোমার থেকে নয়েজ আসছে। দেখো বলি, ডাক্তারবাবু যে ডাক্তারবাবুদের কাছে যে তোমরা গিয়ে মিট করো, দুরকম হতে পারে। একটা হচ্ছে বন্ধুর মতো হয়ে যান কোন ডাক্তারবাবু, আর কিছু ডাক্তারবাবু থাকেন যারা একটু গম্ভীর ধরনের, হ্যাঁ প্রফেশনাল, অতটা বন্ধুর মতো না। আমি প্রথমে প্রফেশনাল যে ডাক্তারবাবু বিহেভ করে তার সঙ্গে একটা কথা, তাদেরকে কী কমিউনিকেশন করতে পারো আমি একটু বলছি। ধরো তুমি ডাক্তারবাবুকে বললে যে স্যার আপনি বললেন যে আমি গাছগাছড়ায় বিশ্বাস করি না, তাতে কাজ হয় আমি বিশ্বাস করি না, স্যার তর্কের খাতিরে আমি মেনে নিলাম আপনার কথা। স্যার একটা কথা আপনি আমাকে বলুন তো, আপনি যখন ব্রেকফাস্ট করছেন বা আপনি যখন লাঞ্চ করছেন, আপনি যখন ডিনার করছেন, আপনি কি লাঞ্চের সময় ক্যাপসুল খেলেন, ডিনারের সময় ট্যাবলেট খেলেন, এরকম হয় না? আপনি যে ভাতটা খাচ্ছেন, ডালটা খাচ্ছেন লাঞ্চের সময়, সেটা গাছগাছড়া থেকে আসছে। আপনি রাত্রে যে রুটিটা খাচ্ছেন সেটা গাছগাছড়া থেকে, গাছগাছড়ারই প্রোডাক্ট। তাহলে স্যার আপনি কি শক্তি পাচ্ছেন না, বা আমি কি শক্তি পাচ্ছি না, আমরা কি বেঁচে নেই, আমরা কি চলাফেরা করতে পাচ্ছি না, কোত্থেকে আসছে? সেই তো গাছগাছড়া থেকেই আসছে। তাহলে স্যার গাছগাছড়া যে কাজ করে না, এটা কি স্যার মানে ঠিক, মানে আমরা কি ঠিক আলোচনা করছি? এটা ডাক্তারবাবু মানবে কি মানবে না? মানবে, মানে একটা অ্যাডভান্টেজ দিয়ে ওনাকে একটু আগের দিনের কথা মনে করিয়ে দিলাম। ঠিক, আয়ুর্বেদ বা হার্বাল প্রোডাক্ট যে কাজ করে না এটা যে ভুল, তুমি ডাক্তারবাবুকে ডাইরেক্টলি তো বলতে পারো না যে আপনি ভুল বলছেন, না বলতে পারবো না, উনি ইগোতে নিয়ে নেবেন। দেখো তর্কে হয়তো তুমি জিতলে, কিন্তু কাস্টমারটা তোমার হারিয়ে গেল, সেটা তোমার উচিত না। অ্যাজ আ সেলস পারসন তোমায় কী করতে হবে? তোমাকে কাস্টমার হারালে চলবে না, তোমার কাস্টমারের ইগো বুস্ট করতে হবে, তার পাশাপাশি কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা বলছো সেটা ঠিক, তাই তো? বোঝাতে পারলাম? তাহলে যেসব ডাক্তারবাবু একটু প্রফেশনাল তাদেরকে আমরা এই উদাহরণটা দিতে পারি। আবার অনেক ডাক্তার, তোমরা যেহেতু অনেক বছর এই সেলস প্রফেশনে রয়েছে, অনেক ডাক্তারবাবু আছে। সমিতা একটু মিউট করো, নয়েজ আসছে তোমার। তোমরা যেহেতু এই প্রফেশনে অনেক বছর রয়েছে, বহু বছর রয়েছে, অনেক ডাক্তারবাবু তোমাদের বন্ধুর মতো হয়ে গেছে। ধরো ডক্টর কৌশিক রায় তোমার বন্ধুর মতো, ও বলল ধর দীপক তোর প্রোডাক্ট আমি লিখবো না, আয়ুর্বেদ ফায়ুর্বেদ নিয়ে এসে ধর কাজ করে না, গাছগাছরা কাজ করে নাকি, তখন তুমি কৌশিককে কী বলতে পারো? কৌশিক তুই যে বলছিস গাছগাছরা কাজ করে না, পরের দিন আসছি তোর কাছে আমি বিছুটি পাতা নিয়ে, তোকে লাগাচ্ছি, দেখ তো কাজ করে কিনা, ইমিডিয়েট অ্যাকশন পাবি। বোঝাতে পারলাম? মানে এটা বলো না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যারা বন্ধু বান্ধব হয়ে যায় তাদেরকে এইভাবে বলা যেতেই পারে। তাহলে বিছুটি পাতাও তো সেই গাছ, তাহলে কাজ করে না টা কোথায়, তাই না? তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আয়ুর্বেদ প্রোডাক্ট বা হার্বাল প্রোডাক্ট দেখেই যে নাক ছিটকাতে হবে এই ব্যাপারটা ভুল। মানে ডাক্তারবাবুকে তুমি ডাইরেক্টলি বলতে পারো না যে আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন, এটা তুমি বলতে পারো না, এটাকে তুমি ঘুরিয়ে একটু মজা করার ছলে তুমি বলে দিলে। তাহলে কি তোমার দীপক, তোমার মনে হয় ডাক্তারবাবু তোমার কমিউনিকেশন মানবেন? এর পাশাপাশি তুমি কনফিডেন্স দেখাও যে স্যার আমি আপনাকে বলে যাচ্ছি আপনি আমার প্রোডাক্টটা কার্মোজাইম রুটস আপনি লিখে দেখুন, ঠিক আছে, আমি পরের দিন আপনার কাছে আসছি, আমি আপনার থেকে শুনে যাব যে আপনার পেশেন্ট আপনাকে কী ফিডব্যাক দিয়েছে। আমি এক মাস বাদে আপনার কাছে আসছি, আমি আপনাকে বলছি এক মাস বাদে আপনি তো রেজাল্ট দেখতে পাবেন, পেশেন্টকে কিন্তু তিন মাস কন্টিনিউ করতে বলুন, রেজাল্ট আপনি এক মাস বাদে পাবেন, কিন্তু পেশেন্ট যদি বন্ধ করে দেয় এক মাস বাদে, তাহলে কিন্তু সে পুরো রোগটা থেকে তার মুক্তি হলো না। তাকে যদি রোগটা নির্মূল করতে হয় তাকে কিন্তু তিন মাস কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার। কার্মোজাইম রুটস একদম আমাদের কাছে সবার কাছে পরিষ্কার, সবাই বলো কার্মোজাইম প্রবলেম।
কারুর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কারুর কোনো জায়গায় কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বলছি স্যার, বলো শোভন। এটাও বলা যেতে পারে কি যে স্যার আপনার আমার দুজনেরই মোটো হচ্ছে পেশেন্টকে সুস্থ রাখা, তো আপনি আপনার রিলায়েবল কাউকে কার্বোজাইম রুটসটা দিয়ে দেখুন, তিন মাস কন্টিনিউ করতে করুন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ বেটার রেজাল্ট আসছে, আপনি বলছেন লেখেন না, কিন্তু যদি আপনার মনে হয় যে বেটার রেজাল্ট আসছে তখন তো আপনি কন্টিনিউ করতেই পারেন। সমিত একটা কথা বলুন, সেলস এবং মার্কেটিং এর কোনো নির্দিষ্ট নিয়ম হয় না, দুই প্লাস দুই যে চারই হবে এরকম না। দেখো কমিউনিকেশনটা তুমি কীভাবে বলবে, আজকে তোমার কমিউনিকেশন আর শঙ্কর পাত্রের কমিউনিকেশন এক না, শঙ্কর পাত্র আর পীযূষ ঘোষের কমিউনিকেশন এক না, পীযূষ ঘোষ আর দেবাশিস পালের কমিউনিকেশন এক না, তাই না? সবার আলাদা আলাদা কমিউনিকেশন, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে তুমি কীভাবে ডাক্তারকে কনভিন্স করাবে। যেভাবে বলে ডাক্তারবাবুকে কনভিন্স করালে সুবিধে মনে হবে সেভাবে কনভিন্স করাবে। তিন প্লাস তিন মানে ছয় হয় আট হয়, তাই না? এর তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আমি যেটা বলে দিয়েছি সেটাই বলতে হবে। তুমি যেভাবে কনফিডেন্স পাবে বলার জন্য আলটিমেটলি ইউ হ্যাভ টু ব্রেক দ্য ডক্টর, তোমাকে ডক্টরকে তোমার ফোল্ডে আনতে হবে, তোমার কনফিডেন্সে আনতে হবে, এনে ডাক্তারবাবুকে গিয়ে তোমার প্রোডাক্টটা লেখাতে হবে। এবার তুমি কী করে করবে সেটা তোমার ব্যাপার। বোঝাতে পারলাম সমিত? হ্যাঁ। এর কোনো নির্দিষ্ট নিয়ম হয় না যে এটাই বলতে হবে এটাই করতে হবে, এরকম কোনো নিয়ম হয় না। হ্যাঁ এটাই বলতে হবে, কোনটা বলতে হবে, ডিটেলিংটা যেটা তোমায় মার্কেটিং টিম যেটা তোমায় দিয়েছে সেই ডিটেলিংটা তোমায় করতে হবে। এবার তোমরা যেহেতু ম্যানেজার, এখানে বিভিন্ন লেভেলস অফ ম্যানেজার্স আজকে রয়েছে, রিপ্রেজেন্টেটিভ হয়তো গিয়ে তোমাদের যারা সেলস রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তাদেরকে তোমরা বলো যে তোরা গিয়ে ডিটেলটা কর, আর অ্যাজ আ ম্যানেজার তোমরা কী করবে, তোমরা অ্যাড অন করবে, তার মধ্যে ভ্যালু অ্যাড করবে। তোমরা আমার মনে হয় তোমরা গিয়ে যদি সেম ডিটেলিংটাই করো তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে জিনিসটা মনোটোনাস হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, বলবে তাহলে ম্যানেজার এসে লাভ কী হলো, ছেলে যে কথা বলছে ম্যানেজারও যদি সেই কথাই বলে তাহলে জিনিসটা ডাক্তারবাবুর কাছে একঘেয়ে হয়ে যাবে। তোমরা কী করবে, ভ্যালু অ্যাড করবে। আজকে মার্কেটিং টিম যে ডিটেলিংটা তোমাদের জন্য দিয়েছে সেটা তোমরা বলো এমএসআরদের রিপ্রেজেন্টেটিভস যারা রয়েছে তাদেরকে গিয়ে এক্স্যাক্টলি সেই ডিটেলিংটাই করতে। আর তোমরা যখন জয়েন্ট ফিল্ড ওয়ার্কে তাদের সাথে যাচ্ছ, তোমরা এই যে আমি আজকে যে কমিউনিকেশানটা করলাম এইটা করে ওর সাথে একটু ভ্যালু অ্যাড করে দাও। বোঝাতে পারলাম দীপক? হ্যাঁ বুঝতে পেরেছি। দেবাশিস ক্লিয়ার? তাহলে আমরা কি খুব ছোট করে একটা রিভিশনে চলে যাব? খুব ছোট করে একটা রিভিশনে চলে যাব? আচ্ছা আমি তোমাদের দেখবে ট্রেনিং গ্রুপে একটা জিনিস পাঠিয়েছি, ওটা তোমরা সবাই শুনবে। আমি আজকের যে কথাগুলো বললাম এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কোথায় কোথায় কাজ করে আমি যেটা আলোচনা করলাম সেটা দেখবে ট্রেনিং যে গ্রুপটা তোমাদের রয়েছে ওখানে আমি একটা লিংক জিনিস পাঠিয়েছি, সেখানে প্রত্যেকটা রেফারেন্স আমি তুলে তুলে দিয়েছি যে আমি কোন জায়গা থেকে কোন কমিউনিকেশানটা নিয়েছি, ঠিক আছে? যেমন দ্য আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, যথেষ্ট অথেন্টিক রেফারেন্স, তাই তো? আচ্ছা, এই সব জায়গা থেকে আমি রেফারেন্সগুলো তুলে দিয়েছি, ওখানে লেখা রয়েছে, ঠিক আছে? ওটা একটু তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা কার্মোজাইম রুটস আমরা কী জানলাম, কার্মোজাইম রুটস হলো কমপ্লিট ডাইজেস্টিভ রেজুভেনেটর নাম্বার ওয়ান। কার্মোজাইম রুটসের মধ্যে আমরা সেই সব ইনগ্রেডিয়েন্টসগুলোই দিয়েছি যেগুলো আমরা নিয়মিত ঘরে ব্যবহার করে থাকি। ঠিক, কার্মোজাইম রুটসের মধ্যে 18টা হার্বাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে। ঠিক ঠিক আছে, কার্মোজাইম রুটসের মধ্যে আমরা কী কী দিয়েছি, ধনিয়া আদা আঙুর জিরা দিয়েছি যেটা বদহজম থেকে মুক্তি দেয়। হ্যাঁ, কার্মোজাইম রুটসের মধ্যে আমরা লবঙ্গ আর আমলকি দিয়েছি, যেটা হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। হ্যাঁ, কার্মোজাইম রুটসের মধ্যে আমরা মৌরি আর জোয়ান দিয়েছি যেটা জমে থাকা গ্যাসটাকে বের করে দিতে সাহায্য করে। হ্যাঁ, কার্মোজাইম রুটসের মধ্যে আমরা যেহেতু জোয়ান আর ধনিয়া দিয়েছি সেই জন্য পেটে কোনো মোচড় মারা ব্যথা হবে না, হলেও সেটা থেকে মুক্তি দেবে। হ্যাঁ, আর কার্মোজাইম রুটসের মধ্যে আমরা ত্রিফলা দিয়েছি যেটা নিয়মিত পেট পরিষ্কার করতে সাহায্য করে। সাহায্য করে পরিষ্কার। দেখো একটা কথা আমি বলবো, আমি যতবার এই পয়েন্টগুলো বললাম ততবার আমি কার্মোজাইম রুটস বললাম, তার মানে ব্র্যান্ড নেমটাকে বারবার তোমাকে হ্যামার করতে হবে যাতে ডাক্তারবাবুর মাথায় বসে যায়। নির্মার বিজ্ঞাপন দেখেছো, ওয়াশিং পাউডারে নির্মা, ওয়াশিং পাউডারে নির্মা, কতবার এই গানটার মধ্যে নির্মা নির্মা কথাটা বলে, কেন বলে? তার কারণ হচ্ছে যতবার ব্র্যান্ড হ্যামারিং হবে ততবার কাস্টমারের মাথায় থাকবে জিনিসটা। ঠিক একইভাবে যতবার তুমি
কার্মোজাইম রুটস বলবে ততবার ডাক্তারবাবুর মাথায় কার্মোজাইম রুটস নামটা রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? আর কার্মোজাইম রুটসের আমরা আর কী কী বলেছিলাম, যে কার্মোজাইম রুটস হচ্ছে হার্বাল প্রিপারেশন, ইউএসপি কী বলেছিলাম, 100% অ্যালকোহল ফ্রি, কার্মোজাইম রুটসে কোনো হ্যাবিট ফর্মেশন হয় না, আমি তখন বলতে ভুলে গেছিলাম, কারণ আমি তো কিছু দেখে বলছি না, আমি নিজের মন থেকে বলছি, যদি ভুলে গিয়ে থাকি তাহলে নোট করে রাখো, কার্মোজাইম রুটস আজওয়ান ফ্লেভার অ্যাভেলেবল, ঠিক আছে? আর কার্মোজাইম রুটসের ডোজ হচ্ছে বড়দের জন্য 10 ml করে দিনে দুবার, আর ছোটদের জন্য 5 ml করে দিনে দুবার, অন্তত 3 মাস কন্টিনিউ করতে হবে। কার্মোজাইম রুটস 200 ml প্যাকে অ্যাভেলেবল, দাম মাত্র 84 টাকা, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। আর কার্মোজাইম রুটস ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যায় না, এটা ডিটেলিংয়ে বলো না বা কমিউনিকেশনে বলো না, ডাক্তারবাবু যদি জিজ্ঞেস করে তখন বলো যে ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যায় না স্যার, কিন্তু যাদের ডায়াবেটিস নেই সেসব সেরকম আপনি সব ধরনের পেশেন্টকে আপনি দিতে পারবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবার কাছে পরিষ্কার কার্মোজাইম রুটস? আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞেস করছি নাম করে করে। পীযূষ, তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেবাশিস, তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দীপক? হ্যাঁ বল। শঙ্কর, ক্লিয়ার? তাহলে কি আমরা কি এখানে আমাদের সেশন শেষ করব, না যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারো, বা তোমাদের যদি পরবর্তীকালে কোনো কোয়েরি মাথায় আসে বা কোনো ডাক্তারবাবুকে মিট করতে গেছো, কোনো অবজেকশন আসলো ডাক্তারবাবুর থেকে, ওই মুহূর্তে হ্যান্ডেল করতে পারছো না, আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আমার সাথে তোমরা টাচে থাকতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা সেশন এখানে শেষ করি? হ্যাঁ শেষ করি। তবে আমি আমার একটা জিনিস আমার পার্সোনাল স্যার বলার, সেটা হচ্ছে যে আমি এখানে আরম্ভ হয়ে আসার পরে কার্মোজাইম রুট এটা তো আমার ওই ডিভিশনে ছিল না, তো আমি এতদিন যতটুকু প্রেজেন্ট করেছি বা মার্কেটে যতটুকু করেছি যা সেলটা আর্ন করি, আমার আজকে এই ট্রেনিংটা আমার কাছে কিন্তু খুব কাজে, খুব মূল্যবান। আমি এটা আমার মানে থ্যাংক ইউ দীপক, খুবই হ্যাপিলি বললাম আর কি, যে এটা আমার কাজের মানে আমি মনে করি যে আগামী দিন থেকে মনে হচ্ছে যে কার্মোজাইম রুটস নিয়ে যেখানে আমি কাজ করবো অন্তত জয়েন্ট ওয়ার্ক বা যেখানে ম্যানেজার বা যেখানে এমআর বা যার সঙ্গেই কাজ করবো, আমার মনে হয় যে আমি খুব ফুল রেজাল্ট পাবো, আমার মনে হয় অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ দীপক। তাহলে আগামী দিন তোমার যারা ম্যানেজার রয়েছে, তোমার যারা ডিএসও রয়েছে, তাদেরকেও তুমি গাইড করতে পারবে, এবং তারাও আমি আশা করব তাদের যারা রিপ্রেজেন্টেটিভস রয়েছে তাদেরকে তোমার ম্যানেজাররাও কিন্তু গাইড করতে পারবে। তবে এখানেই আমি বলছি, আমার এরিয়া ম্যানেজারদের বলছি আমি যে একটু এমএসআরদের একটু, আজকে আমি তো বর্ধমান মিটিং করলাম, তাতে দুটো তিনটে ছেলের আমি নিলাম ডিটেল, তো একটু ছেলেদের সঙ্গে যখন জয়েন্ট ওয়ার্ক করবে একটু গ্রুমিং করো। হ্যাঁ, কারণ এদের মধ্যে যেই ল্যাক অফ কনফিডেন্স জায়গাটা আছে না, এটা তো তোমাদেরকেই ফিল আপ করতে হবে, তা না হলে ও কিন্তু মানে একটু বাড়তে পারবে না, একটু গ্রুমিং করো, আমার এখানেই বলার ম্যানেজারদের, সব ম্যানেজারই রয়েছে। সেই জন্যই তোমাদের ম্যানেজারদের নিয়ে আজকে মিটিংটা করা। দেখো ছেলেদের একটা টেন্ডেন্সি থাকে কি বলতো, সেটা হচ্ছে কমিট টু মেমোরি অ্যান্ড ভমিট টু পেপার। আমরা পরীক্ষায় যেটা করতাম, মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম আর পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে আসলাম মুখস্থ করে, সেই চর্যাপদ মুখস্থ করার মতো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হল চর্যাপদ বা চর্যাগীতি, সহজিয়া মাতা বৌদ্ধ সাধকগণ সদ্যাতা বাংলা ভাষাকে সর্বপ্রথম কাজে লাগালে নবদীক্ষিতদের কাছে নিগুড় সাধন পদ্ধতি প্রচার করার জন্য, এরকম মানে বুঝলাম কি বুঝলাম না জানার দরকার নেই, গাঁতিয়ে মুখস্থ করলাম বলে আসলাম। রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় কী করে, এই যে ডিটেলিং স্টোরি যেটা মার্কেটিং টিম যেটা দেয় তাদেরকে, তারা সেটাকে মুখস্থ করে ডাক্তারবাবুর কাছে বলে আসে। এবারে মুখস্থর পদ্ধতিতে কী হয়, তাদের মধ্যে কনফিডেন্সটা ল্যাক করে, কারণ তাদের কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তারা যদি মানেটা ঠিক করে না বোঝে, তারা কনফিডেন্সটা পাবে কোত্থেকে? আমি তোমার ম্যানেজারদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তারা যখন জয়েন্ট ফিল্ড ওয়ার্কে যাচ্ছে, তারা যেন একটু প্রোডাক্টটা নিয়ে যদি আলোচনা করে, তার রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তাদের কাছে এখন কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে,
তখন দেখবে তারা কিন্তু কনফিডেন্সের সঙ্গে বলতে পারছে, বলতে পারবে ঠিক। আমার তারা সেই কমিউনিকেশনটাই রাখবে, মার্কেটিং টিম যে কমিউনিকেশন তাদেরকে দিতে দিয়েছে বলার জন্য তারা সেটাই রাখবে, কিন্তু অনেক কনফিডেন্সের সঙ্গে রাখবে। হ্যাঁ ওটা বলবে। আর মৈনাক স্যার যেটা বললো সেটা হচ্ছে ম্যানেজারদের আরও একটা জিনিস আমার রিকোয়েস্ট করার, সেটা হচ্ছে যে এক্সট্রা এরিয়া ম্যানেজারের যে একটা ভ্যালু অ্যাডেড পয়েন্ট যেটা শেখালো, অন্তত অ্যাটলিস্ট তোমরা এই কথাগুলো একটু বলো ডক্টরদের সঙ্গে। দেখো মার্কেটিং টিম যেটা তোমাদেরকে কমিউনিকেশন দিয়েছে ডিটেলিংয়ে, সেখানে ইনগ্রেডিয়েন্টস ধরে বলা নেই, একটা ইন জেনারেল আছে। তাহলে তোমার যখন রিপ্রেজেন্টেটিভ যাবে যে স্যার আপনি তো যে রুট থেকে জিনিসটাকে নির্মূল করতে চান, যেমন করে তোমাদের ডিটেলিং স্টোরিটা সাজানো, এমএসআরপিটা বলতে দাও। এবার তুমি অ্যাজ আ ম্যানেজার তুমি যখন বলবে যে স্যার দেখুন কার্বোজাইম রুটসের মধ্যে আমরা যে 18টা হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট, আমরা ধনিয়া দিয়েছি তাই তো, আমরা ধনিয়া দিয়েছি, আদা দিয়েছি, আঙুর দিয়েছি, জিরা দিয়েছি, যেটা বদহজম থেকে নির্মূল বদহজমকে দূরে মানে বদহজম থেকে মুক্তি দেবে, লবঙ্গ আমলকি দিয়েছি, মানে এরকম তোমরা যখন ইনগ্রেডিয়েন্টস নিয়ে আলোচনা করবে দেখবে তোমার এমএসআর থেকে তোমার কমিউনিকেশনটা যখন একটু আলাদা হলো ডাক্তারবাবুর কাছে কিন্তু তোমারও অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যাবে বেশি হলো এবং ডাক্তারবাবু কনফিডেন্সও পাবে। আমার মনে হয় স্যার যে 10 লাইনের এটা দিল, আমি ম্যানেজারদের বলছি, এটা মনে হয় যে ইন জেনারেল প্রত্যেকের টিম মেম্বারদের কাছে এই যে আমাদের কার্মোজাম রুটসের ডিটেলটা এই 10 লাইনের মধ্যেই রয়েছে, লুকিয়ে রয়েছে। হ্যাঁ আমার মনে হয় প্রত্যেককে এইটা বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়াটাই ভালো, এই 10টা লাইনের কবিতা একটু মাথায় নিয়ে নাও, তাহলে ইনগ্রেডিয়েন্টস নিয়ে তোমাদের কাছে ক্লিয়ার। এইটা যদি ছেলেরা বুঝে যায় আর তোমরা যদি কমিউনিকেট করে দাও, দেখবে একদিন অন্য একটা ডাক্তারের কাছে গিয়ে দেখবে ছেলেটাই বলবে যে স্যার আপনি দাঁড়িয়ে থাকেন আমি কমিউনিকেট করছি, দেখবে তোমারও ভালো লাগবে, দেখবে এটা এটা করে দাও। ভেরি গুড, এই 10 লাইনের কবিতা ভেরি গুড। আচ্ছা দীপক আমি একটাই জিনিস বলবো যে আমি এই সেশনটা শেষ করার আগে আমি তোমার থেকে, তুমি যেহেতু এখানে সিনিয়র ম্যানেজার, তোমার থেকে আমি এই 10 লাইনটাকে একটু সবকটা তোমার ম্যানেজারকে ব্রিফ করে দিতে বলবো, এই 10টা লাইনের কবিতা একটু সুন্দরভাবে বলে দাও, তারা মাথায় নিয়ে নিক, নিয়ে আমরা সেশনটা এখানে শেষ করে দেবো। 10 লাইনের যে ব্রিফটা রয়েছে সেটা হচ্ছে যে কার্মোজাইম রুটসটা যখন করব, আমরা তো 18টা ইনগ্রেডিয়েন্টস নিয়ে বলতে চাইলেও হয়তো ডক্টর আমাদের এতটা সময় দেবে না, তো আমরা একটা কবিতার ছলে কার্মোজাইম রুটসটাকে ডিটেইল করব। না কবিতার ছলে ডিটেইল করব না, কবিতার ছলে মাথায় রাখবো, মাথায় নিজের ভাষায়। হ্যাঁ মাথায় রাখবো, তো কবিতা বললে তো বলবে কবি চলে এসেছে, সেটা আমরা এইভাবেই বলবো যে ধনিয়া আদা আঙুর জিরা বদহজমকে দূরে তাড়া, মানে আমার ইনডাইজেশনের ক্ষেত্রে যেখানে বদহজমে কাজ করছে এই লাইনটা প্রথম দুটো ধনিয়া আদা আঙুর জিরা বদহজমকে দূরে তাড়া, পরের দুটো লাইন রয়েছে লবঙ্গ আর আমলকি অ্যাসিডিটি কমলো কি, তার মানে আমার এখানে হাইপার অ্যাসিডিটির কথা বলা হচ্ছে। পরের দুটো লাইন রয়েছে মৌরি জোয়ান খেলে পরে জমা গ্যাস বের করে, মানে আমার অ্যানিমেল সেল ক্যানেলতে যে জমা গ্যাসটা থাকে মৌরি জোয়ান খেলে এই গ্যাসটা বের করে দেয়, তার মানে আমার কার্মিনেটিভের কথা বলা হচ্ছে। পরের দুটো লাইন রয়েছে জোয়ান ধানের আরেক কাজ পেটের ব্যথা বন্ধ আজ, মানে এর আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে জোয়ান ধানের আরেক কাজ পেটের ব্যথা বন্ধ আজ। আর লাস্ট লাইনটায় বলা হয়েছে ত্রিফলা খেলে পরে নিয়মিত পেট পরিষ্কার করে, আমরা এটা কবিতার ছলে মাথায় রাখবো, রেখে ডক্টরের কাছে এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আমরা ডিটেল করবো। ভেরি গুড দীপক, ভেরি গুড। আরেকটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে যেহেতু কার্মোজাইম রুটস আমরা হজমের ক্ষেত্রে ব্যবহার করছি তাই তো, সেই জন্য হজমের পয়েন্টটা আমরা প্রথম বলবো, কারণ প্রায়োরিটি কোনটা, এটা এটা ইনডাইজেশনে আমরা প্রমোট করছি তাই তো, সেই জন্য আমরা হজমের পয়েন্টটা আমরা প্রথমে বলবো। আর এই যে পেট পরিষ্কার করার পয়েন্টটা আমরা একদম শেষে বলবো, কারণ আমরা কিন্তু এটা পেট পরিষ্কার করার জন্য আমরা প্রমোট করছি না, পেট পরিষ্কার করার জন্য আমাদের কার্মোল্যাক্স রুটস আছে, আমরা যখন কার্মোল্যাক্স রুটস প্রমোট করব তখন এই পেট পরিষ্কার করার পয়েন্টটা প্রথমে চলে যাবে। আচ্ছা বোঝাতে পারলাম? আচ্ছা কার্মোজাইম রুটসের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা পেট পরিষ্কার করতে সাহায্য করে, আবার কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা হজম করাতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে, কিন্তু তাই তো। আর কার্মোল্যাক্স রুটসের মধ্যেও তাই রয়েছে, আমরা যখন কার্মোল্যাক্স রুটস পড়বো তখন আমরা কী করবো, যেখানে পেট পরিষ্কার করার কথা সেটাকে আমরা আগে বলবো, কারণ ওই ওষুধটা আমরা প্রমোট করছি কোথায়, কনস্টিপেশনে, আর হজম করার পয়েন্টটা আমরা একদম শেষে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমরা যখন কার্মোজাইম রুটস বলছি, কার্মোজাইম রুটসটা আমাদের ফোকাস কোথায়, ইনডাইজেশনে, ইনডাইজেশন, তাহলে আমরা হজম করার পয়েন্টটা প্রথমে বলবো আর পেট পরিষ্কার করার পয়েন্টটা একদম শেষে বলবো, এই জিনিসটা কিন্তু এমএসআরদের মাথায় যেন চলে যায়, চলে যায়।
বোঝাতে পারলাম? কারণ আমার প্রায়োরিটিটা কোনটা, আমি কার্মোজাইম রুটস আমি বদহজমে প্রমোট করছি, হজমের পয়েন্ট আমার প্রথমে আসবে। কার্মোল্যাক্স রুটস আমি কনস্টিপেশনে প্রমোট করছি, তখন আমার পেট পরিষ্কার করার পয়েন্টটা প্রথমে যাবে। দুটোই দুটোই হার্বাল প্রিপারেশন। চলো স্যার, কার্মোল্যাক্স যেটা শিখিয়েছিলেন এলসিডি আর এটা সিডিএল, ভেরি গুড। এলসিডি এলসিডি আমরা বলেছিলাম না, এলসিডি ল্যাক্সেটিভ কার্মিনেটিভ ডাইজেস্টিভ, এটা ডাইজেস্টিভ কার্মিনেটিভ ল্যাক্সেটিভ, ভেরি গুড ভেরি গুড পীযূষ। তাহলে আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বলেছি তোমরা যে মাথায় রেখেছো, এটা আমার খুব ভালো লাগলো, তোমাদের মনে বসে গেছে পয়েন্টগুলো, ভেরি গুড ভেরি গুড। আশা করি তাহলে তোমরা আর কেউ কার্মোজাইম রুটস ভুলবে না, তাই তো? না, কখনো ভুলে না কি আবার কেউ, এটা নিয়েই তো আগামীকাল থেকে সকলের প্রোগ্রাম থাকবে, ভুলবে কেন আবার? ঠিক, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? গুড নাইট, আপনি ভালো থাকবেন। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, একটু খুলে দেখো। হ্যাঁ গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট, চলো ওকে বাই।